রূপমা রে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এবং আমি আছি লালকুঠির মেকআপ রুমে। এখন মেকআপ রুম থেকে বেরোলাম, বেরিয়ে আমি এখন যাচ্ছি ফ্লোরের দিকে। তার কারণ আজকে আমাদের এখন শুটিং চলছে এবং আজ আমাদের রথের স্পেশাল এপিসোড শুট করা হবে। রথের দিন মানে রথটা বললেই না ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় আমরা যেভাবে রথ সেলিব্রেট করতাম, আমি তো করতাম, রথটাকে আগে সাজাতাম সুন্দর করে, আমাকে আমার বাড়ির সবাই হেল্প করতো। তুই যেতে পারিস, অসুবিধা নেই, পিছনে মানে লুকোচুরি খেলছে আমার। এখন আমরা অন্য সিন শ্যুট করছি, কিছুক্ষণ পরেই আমরা রথের সিন শ্যুট করব। আমাদের আউটডোর শ্যুট হবে এই যে, কিন্তু বৃষ্টি বৃষ্টি আসছে, এটাই ভালো লাগছে। কিন্তু ওয়েদারটা খুব ভালো, ওয়েদারটা খুব ভালো লাগছে। আর তোমরা কী করতে রথের সময় সেটা আমাকে জানাও, কমেন্ট করো। আর তারপরে আরও অনেক কথা আছে তোমাদের সাথে, একটু পরে বলছি, আপাতত আমি ফ্লোরে ঢুকবো। এই যে রথের জন্য এখানে ডেকোরেশনের, রথ বানাবে বলে রথের চাকা ফাকা সব রেডি, ফ্লোরে ঢুকে পড়েছি। তো যেটা বলছিলাম, তো রথে তো শট চলছে না, প্রচণ্ড মন দিয়ে ও সিন পড়ছে এবং আমিও ভীষণ মন দিয়ে ভিডিও শ্যুট করছি, ভিডিও শ্যুট করছি। এবার আমাদের রথের শুটিং শুরু হয়ে গেছে। এই যে আমাদের রথ সাজানো কমপ্লিট, ফল দেওয়া হয়েছে, প্রসাদ দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, রথটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা আমাদের শুটিংয়ের সবাই এটা বানিয়েছে নিজে হাতে, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দিন ধরে দেখছি যে এটা বানানো হচ্ছে, ভীষণ বিউটিফুলভাবে সাজানো হয়েছে এটাকে। এখন আমরা এটা নিয়ে শুটিং করছি এবং আমাদের শুটিং চলছে। এরপর আরও শুটিং আছে, এখন আমি আরতি করছি দেখতে পাচ্ছ, এটাও শুটিংয়েরই। বাট অদ্ভুত একটা ফিলিং হচ্ছিলো যখন আরতি করছিলাম, তার কারণ যেহেতু রথ এবং ছোটোবেলার কথা তো বলছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি রথ একবার রথযাত্রা দেখেছিলাম পুরীতেও গিয়ে, তো সেইগুলো সব একটা অদ্ভুত ফিলিং। বিক্রম স্যার কাজের জন্য নয়, আমার জন্য আসেননি আন্টি। কেনই আরতি উনি করবেন আমার সঙ্গে, যে বিয়ের কোনো মানে নেই, তার নিয়ম মেনে উনি কী করবেন? এই কষ্টটা হচ্ছে, একটু পরেই তোমরা দেখতে পাবে রথের এপিসোডটা। আজকে ঠিক রাত 9:30 লালকুঠি, জি বাংলায় দেখতে কিন্তু তোমরা ভুলো না। এই যে সব কিছু বিটিএসগুলো, আশা করি তোমাদের ভালো লাগছে, সেটা তোমাদের জন্যই, কারণ তোমরা লালকুঠি দেখতে এতটাই পছন্দ করো, তো সেই কারণে বিটিএসটাও দিচ্ছি। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ লালকুঠি তোমরা টিভিতেই দেখো ঠিক রাত 9:30 সময় জি বাংলাতে, সোম থেকে শুক্র। আমি জানি অনেকেই তোমরা দেখো এবং খুবই পছন্দ করো, তাই জন্য আমি চাইছি যারা দেখছো না এখনো, দেখোনি, তাদেরকেও দেখতে বলছি, রিকোয়েস্ট করছি। এবং সবাই রথ খুব ভালো কাটিও, আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ,
সত্যি আমি যেটা করেছিলাম মানে এমন গ্যাস বাড়ি দিয়েছি আমার, আমি প্রায় পুড়ে যাচ্ছিলাম এরকম অবস্থা হয়েছে। না না বেগুন ভাজা, পটল ভাজা, জল জল ও বাবা জল ঢালা খিচুড়ি, এই যে ইনি জল ধরে দাঁড়িয়ে থাকেন আমার চুল ভেজানোর জন্য, খিচুড়ি ভেজানোর জন্য। তোকে খুব সুন্দর লাগছে এখন, যে খিচুড়ি বালি খিচুড়িটা রান্না হচ্ছে, ঠিক আছে তো ফোকাস হবে। তোমার কি মানে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? যাও না পিঙ্কিদির কাছে, এরা তো হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, ওই যে ফোনে বসে আছে, আমার প্রচুর ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। আর এই যে আমির জি বসে আছে, ও আর বাড়াবো অমিতজিকে তুললে না, অমিতজি বলে তুলেছি খাওয়ার যোগ্য হবে, এখন আমাদের চুল নেওয়ার জন্য এই যে মুখটা কাচু মাচু করে দাঁড়িয়ে আছে, চুলটা নিয়ে তাড়াতাড়ি বসেছি, অটো পাবে না। আপনারা কেউ যদি ওনাকে বাড়ি পৌঁছে দিতে চান আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাদের শুটিংও কোথায় হয় আমি বলে দিচ্ছি। আরেকজন ল্যাশ নেবে বলে দাঁড়িয়ে টক 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 করে যাচ্ছে, আওয়াজ করে যাচ্ছে, মানে আমাদের প্যাক আপ হওয়ার অপেক্ষায় থাকে শুধু এনারা। লেন্স খুলতে শুরু করে দিয়েছি, মাইনাস হাতটা ধুলি না, না আমি ধুই না, দুজন চলে এসছে আমাদের ল্যাশ খোলার জন্য, আমার চুলও খোলা গেছে, এবার আমি ও বাবা মা